হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজকে আমি চলে এসেছি একটা সুন্দর ভোগের রেসিপি নিয়ে আগামীকাল নৃসিংহ চতুর্দশী তো নৃসিংহদেবের প্রচণ্ড প্রিয় এই শরবত আমি আজকে এই শরবত করছি আপনারা আগামীকাল নৃসিংহদেবকে এই শরবত নিবেদন করুন প্রথমে একটা এখানে আমি পাত্র নিয়েছি তাতে আমি হাফ লিটার জল দিয়ে দিলাম আপনারা যে পরিমাণ চাইবেন সেই পরিমাণ জল আপনারা দেবেন প্রথমে এখানে আমি একটু আদা গ্রেট করে রেখেছি আদাটাকে আমি একটু হাত দিয়ে চটকে নিচ্ছি আমি আদার যে রসটা আমি সেটা নিয়ে নেব এক টেবিল চামচ তো আরও ভালোভাবে আমি একটু হাত দিয়ে আদাটাকে চটকে নিচ্ছি তাহলে রসটা খুব ভালো বেরাবে সামান্য একটু জল দিয়ে দিলাম ভালো করে এবারে দেখুন আমি ছাকনা দিয়ে আমি আদার রসটাকে নিয়ে নিলাম এখানে এক টেবিল চামচ মতো আদার রস হবে তো আমি ভালোভাবে নিংড়ে যতটুকু রস বেরানোর আমি নিয়ে নিলাম এবারে এটাকে আমি এখন আদাটাকে পরে এটা কিন্তু বেটে আমি কোনো তরকারিতে দেবো এখানে তেতুল ভিজিয়ে রেখেছিলাম আমি বন্ধুরা দুই টেবিল চামচ মতো আমি তেঁতুল ভিজিয়ে রেখেছি সেটাকে আমি দেখুন হাত দিয়ে চটকে পাল্পটাকে বের করে নেব তো ভালোভাবে চটকে নেওয়ার পরে আমি এখন এতে দিয়ে দেব সামান্য একটু জল সামান্য একটু জল দিয়ে দিলাম পাল্পটা আমার নিতে সুবিধে হবে ভালোভাবে পাল্পটাকে আমি বের করে নিয়েছি এবারে আমি চামচ দিয়ে আমি দুই টেবিল চামচ মতো আমি দিয়ে দিলাম খুব বেশি টক দেব না এটা একটা মাপ আছে এবারে ভালো করে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম গুড় এখানে আমি তিন টেবিল চামচ আখের গুড় নিয়েছি আপনারা একটু কম বেশি কিন্তু পাল্প বলেন বা গুড় সব কিছু একটু কম বেশি করতে পারেন এবারে আমি গুড়টাকেও ভালোভাবে একটু মিশিয়ে দিচ্ছি আমি চামচ দিয়ে দিচ্ছি আমি এখন একটু এটাকে কিন্তু হাত দিয়ে একটু নেড়ে দেব কারণ গোটা গোটা আছে গুড়গুলো তাড়াতাড়ি কিন্তু ভেঙে যাবে দক্ষিণ ভারতে অন্ধ্রপ্রদেশে মঙ্গলগিরি পর্বতে এই নিশিং নৃসিংহদেব প্রভুর মন্দির সেই মন্দির কিন্তু পানাকম নৃসিংহদেব মন্দির নামে কিন্তু প্রচলিত কথিত আছে প্রভুর যখন এই শরবত ভোগ হয় তখন কিন্তু জলশঙ্কের মাধ্যমে প্রভুর গলাতে অর্ধেক এই শরবত ঢেলে দেওয়া হয় এবং সেই শরবত কিন্তু খাওয়ার কিন্তু আওয়াজ ঢকঢক করে কিন্তু শব্দও কিন্তু শোনা যায় বাকি যে অর্ধেক শরবত থাকে সেটা কিন্তু ভক্তদের মধ্যে সবাইকে প্রসাদ হিসাবে দেওয়া হয় তো এইভাবে আমি সব গুরুগুলোকে ভালোভাবে চটকে নিয়েছি এবারে দিয়ে দিলাম এখানে হাফ স্পুন গোলমরিচগুলো গোলমরিচগুলো দেওয়ার পরে দিয়ে দিলাম এখানে আমি ছোট মাপের তিনটে এলাচকে থেতো করে গুঁড়ো করে দিয়ে দিয়েছি দিয়ে দিলাম সামান্য হাফ টিস্পুন করপুর এই সবগুলো দিয়েই কিন্তু এই শরবতটা তৈরি করে প্রভুর অতি প্রিয় এই শরবত তো বন্ধুরা আপনারা আজকে এই শরবতের ভিডিও দেখুন এবং প্রভুকে আগামীকাল এই শরবত আপনারা ভোগ হিসেবে নিবেদন করুন প্রভু ভীষণ খুশি হবে তো এইভাবে ভালো করে আমি চামচ দিয়ে ঘেঁটে সবগুলোকে মিক্সড করে নিলাম এখন আমি এটা ছাকনা দিয়ে ছেঁকে নেব যেন কোনো কিছু না থাকে ভালো করে ছাকনা দিয়ে আমি এখন ছেঁকে নিচ্ছি তো আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা অবশ্যই একবার ট্রাই করুন এবং আপনারা অবশ্যই কিন্তু প্রভুকে নিবেদন করুন আমি এখন দুটো গ্লাসের মধ্যে আমি শরবতটাকে ঢেলে দিলাম এখানে আমি কাচের গ্লাসই দিয়েছি আমি এটা ভিডিও করার জন্য আমি এখানে কাচের গ্লাসই দিয়েছি তবে কালকে যখন আমি প্রভুকে ভোগ নিবেদন করব তখন আপনারা বা আমরা পিতলের কাঁসা অথবা পাথরের যদি থাকে তাহলে পাথরের গ্লাসই কিন্তু এই শরবত নিবেদন করতে পারেন তা না হলে কাঁসা অথবা পিতলে গ্লাসেই কিন্তু আমরা নিবেদন করব তো বন্ধুরা এইভাবে আজকে রেসিপি আমি করেছি আপনারা করুন আশা করি আপনাদের ভালো লাগবে এবং প্রভু আপনাদের সবাইকে কৃপা করবে কালকে যদি আমরা এইভাবে প্রভুকে আমরা ভোগ নিবেদন করতে পারি তো আজকের ভিডিও ভালো লাগলে সবাই লাইক করবেন শেয়ার করবেন এবং যে বন্ধুরা এসব ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে আছেন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার বন্ধু হয়ে পাশে থাকবেন নমস্কার ধন্যবাদ জয় শ্রী রাধে